বাংলাদেশের অনেক মানুষ রয়েছেন যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। একজন থ্যালাসেমিয়া রোগীর করণীয় কি, বর্জনীয় কি, কি তারা খেতে পারবেন, কি খেতে পারবেন না, এমন নানান পরামর্শ জেনে নেব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। এছাড়াও জেনে নেব রমজানে একজন থ্যালাসেমিয়া রোগীর সুস্থ থাকতে পরামর্শটা আসলে কি হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কেউ কি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নাকি কেউ থ্যালাসেমিয়া জিনটা শুধু বহন করছে? আচ্ছা, কেউ যদি থ্যালাসেমিয়া মেজর মানে থ্যালাসেমিয়া মানে একদম ডাইরেক্টলি যে থ্যালাসেমিয়া রোগেই ভুগছে, তার আসলে রোজা না রাখাটাই শ্রেয়। কেননা আসলে তার শরীরে অনেক ধরনের চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার শরীরে রক্ত যেমন তৈরি হচ্ছে রক্ত তেমন ভাঙছে। এটা কিন্তু খুব জটিল একটা রোগ, এটা কিন্তু সহজে ভালো হয় না। এটা খুব আসলে আমরা বলি এটাকে খুব মারাত্মক এবং বিপজ্জনক রোগ। এই রোগীগুলোকে রোজা না রাখাই ভালো। তো যারা থ্যালাসেমিয়া জিন বহন করছে তারা কিন্তু রোজা রাখতে পারবে খুব ইজিলি। কীভাবে? এক নম্বর কথা হচ্ছে সাধারণত এরা কিন্তু লোহা কম মানে লোহা শরীরে কমে গিয়ে রক্ত স্বল্পতা সাধারণত ভোগে থাকে। মানে থ্যালাসেমিয়া জিন যারা বহন করে তাদের তো আসলে একটা জিন ডিফল্ট থাকে আর একটা জিন ভালো থাকে, তো তাদের হিমোগ্লোবিন তৈরির জন্য যে রসদটা দরকার সেটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এক নম্বর লাল মাংস কলিজা এটা যেন থাকে, রোজা ভেঙে যেন তারা এই খাবারগুলো খেতে পারে খুব সুন্দর করে খিচুড়ি দিয়ে খুব সুন্দর করে মিক্স আপ করে। কখনো লাল মাংসটা খেতে পারে, যে কোনো লাল মাংস হতে পারে, এটা এটা আপনার গরুর মাংস হতে পারে, খাসি হতে পারে, সাথে কলিজাটা রাখতে পারে, সামুদ্রিক মাছ। হ্যাঁ, দুই নম্বর কথা হচ্ছে খেজুর, পর্যাপ্ত পরিমাণে খেজুরটা সুন্দর খেতে পারে। তিন নম্বর পর্যাপ্ত পরিমাণে বাদামটা যেন থাকে। চার নম্বর ছোলা, ছোলাটা খুব সুন্দর খেতে পারবে। হ্যাঁ, আর পাঁচ নম্বর কথা হচ্ছে বেলের শরবত, পেঁপের শরবত, হ্যাঁ কমলার শরবত এবং ডাবের পানি, আখের রস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সাথে যেন যে কোনো একটা ফল থাকে, বিশেষ করে যে ফলগুলো কাটলে কালো হয়ে যায়, পাকা কলা, আপেল, পেয়ারা, নাশপাতি, ডালিম। এবং সবচেয়ে বড় কথা, কী কী খাবার খাবেন না, কার্বোনেটেড বেভারেজযুক্ত খাবার মানে। এবং দুই নম্বর কথা হচ্ছে যতটা চা কফি ক্যাফিনযুক্ত খাবার রোজার সময় যত অ্যাভয়েড করা যায়। আমি আপনাদের জনস্বার্থে একটা কথা বলে দিতে চাই, অনেকেই যারা রক্তরোগ বিশেষজ্ঞ না তারা এই থ্যালাসেমিয়া রোগীগুলোকে ডিল করে। তো থ্যালাসেমিয়া রোগী এবং থ্যালাসেমিয়া জিন যারা বহন করছে দুজনকেই কিন্তু বলে যে আপনাদের আয়রন কন্টেনিং খাবার খাওয়া যাবে না, মানে আপনারা আয়রনযুক্ত খাবার খেতে পারবেন না। আসলে থ্যালাসেমিয়া রোগী এবং থ্যালাসেমিয়া জিন যারা বহন করছে দুই রোগীর ট্রিটমেন্ট কিন্তু একেবারেই আলাদা। তাই থ্যালাসেমিয়া রোগের রোগীরা রোজা রাখতে পারবেন কি না এটা আসলে একেবারেই মানে আমরা এখনও আসলে এই ব্যাপারটায় এই সিদ্ধান্তে কিন্তু এখনও উপনীত হতে পারি না। কেননা থ্যালাসেমিয়া রোগীরা এত মারাত্মক কিছু রোগ বিপর্যয়ের মধ্যে দিয়ে যায় তারা আসলে রোজা রাখতে পারে না আমাদের রোগীগুলো। কিন্তু যারা থ্যালাসেমিয়া জিন বহন করছেন তারা আপনারা আয়রনযুক্ত খাবার খুবই ভালো করে খাবেন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসলে অন্য কোনো মানে রক্তরোগ বিশেষজ্ঞ ছাড়া অন্য কোনো কিছু অন্য রোগ মানে যেমন ধরেন হোমিওপ্যাথি অথবা কোনো ফার্মেসি অথবা অন্য কারো কাছ থেকে শুনে বিভ্রান্ত হবেন না যে আপনারা আয়রন কন্টেনিং খাবার খেতে পারবেন না। বাংলাদেশে মহামারীর মতো ছেয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি সব মহামারী থেকে মুক্তি পেয়ে যাবেন কিন্তু থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাবেন না। কেননা এটা আসলে বাড়ছে, আজকে একজন, কালকে দুজন, পরশু চারজন, তরশু ছজন, এবং এটা লাখ লাখ লাখ। যে মা এবং বাবা দুজনের মধ্যে যদি থ্যালাসেমিয়া রোগটা থাকে তাহলে তার প্রত্যেকটি বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়া জিনটি অথবা থ্যালাসেমিয়া রোগটি হওয়ার সম্ভাবনা 50%। অসুস্থ একটা থ্যালাসেমিয়া বাচ্চা আপনার অর্থনৈতিকভাবে বার্ডেন মানে একটা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয় পুরো পরিবারটা। কেননা আসলে থ্যালাসেমিয়া একটা বাচ্চা চিকিৎসার ব্যয়ভার মানে দেখা যায় যে প্রতি মাসে 1 লাখ থেকে 2 লাখ, একটা মাত্রই পারমানেন্ট চিকিৎসা সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটা কিনা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি একটাভাবেই প্রতিরোধ করতে পারবেন, যেটা আসলে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলা উচিত, সেটা হচ্ছে প্রত্যেকে যেন বিয়ের আগে মানে একটা ছেলে আর একটা মেয়ে যদি দেখে নেয় যে তার আসলে থ্যালাসেমিয়াটা আছে কিনা, তাহলে কিন্তু আসলে আমরা পরবর্তী জেনারেশনে এই থ্যালাসেমিয়া রোগটা অনেকাংশেই প্রতিরোধ করতে পারবো। জানাতে পারেন আপনার সমস্যাটিও, সমস্যাটি জানাতে লিখে ফেলুন কমেন্টে। দেখা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।